গাইজ, আজ আমি বানাতে চলেছি পমফ্রেট মাছের তেল ঝাল। তো সেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এতে নুন হলুদ মেখে মিনিট 15-এর জন্য রেখে দেব। তারপরে কিভাবে রান্না করব আপনারা সঙ্গে থাকুন, দেখুন। হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দেব। পমফ্রেট মাছে ডিফারেন্ট টাইপের আইটেম করা যায়, আজকে আমি করব তেল ঝাল। নেক্সট টাইম যখন আরও অন্যান্য আইটেম করব অবশ্যই আপনাকে দেখাবো, এই মাছ দিয়ে অন্যান্য নানা রকমের রান্না হয় সেটা দেখাবো। অয়েল পুরো গরম হয়ে গেছে, অয়েল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ফ্রাই করে নেব। এটা দেখি কড়া করে ভাজবো না, কেন পমফ্রেট না কড়া করে ভাজলে ভাতটা নষ্ট হয়ে যায়, মানে এটা হালকা করে। হয়ে গেল, এবার এতে ফোড়ন দেবো কালো চিড়ে ফোড়ন। একটা লঙ্কা ইনগ্রিডিয়েন্টস লাগবে, এই চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য রেখেছি, এখানে ধনে পাতা কুচি করে রেখেছি যেটা সবার শেষে দেবো নামানোর সময়, এখানে পোস্ত বাটা, এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, আর এখানে সর্ষে বাটা আছে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি আজকে এটা পমফ্রেট মাছের তেল ঝাল গুলো দিয়ে দেবো। যেটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হয়ে গেছে কাঁচা ভাগটা দুধ হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার দেবো এক চামচ হলুদ গুঁড়ো। এই তেল ঝাল মাছটা হয় কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এতে শুকনো লঙ্কা তো চলে না, চলে না মানে আমি দিই না, এতে কাঁচা লঙ্কা বাটাই ভালো লাগে। পোস্ত সর্ষে ঝালটা যেটা হয় তেল ঝাল, ওতে কাঁচা লঙ্কাটা মানায় না, সেই জন্য এই শুকনো লঙ্কাটা মানায় না, সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়ে গেছে। এবার এটা একটুখানি ফ্রাই করে নেবো, করে গ্রেভিটা রেডি হয়ে যাবে, তারপরে মাছ কাদা মাছটা দিয়ে দেবো। আজকে একটু গরমটা কম তুলনামূলক, সেই জন্যেই আর কি এইসব করে রান্না একটু রিচ করে রান্নাটা করছি, তাহলে যা গরম গেল এর মধ্যে হালকা রান্নাই ভালো লাগে, এত রিচ রান্না খাওয়া যায় না, শরীর আরও গরম হয়ে যায়, বাইরে গরম ভেতরে গরম। আপনারা এটা করে খাবেন, দারুণ লাগে এটার টেস্টটা। পমফ্রেট মাছ তো ডিফারেন্ট টাইপের করাই যায়, কিন্তু এটা স্বাদটা দারুণ। মশলাটা পুরো ফ্রাই করা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার গ্রেভির জন্য অল্প করে জল দিয়ে দেবো। এটা ঘা মাখা হবে, ঝোল হবে। ঝোলটা পুরো গ্রেভিটা পুরো ফুটে গেছে, এবার খানিকটা ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে ফুটে যাক মাছগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ঢেকে দেবো যাতে রসাটা মাছের মধ্যে ঢুকে যান, খানিকক্ষণ থাকুক, স্টিম করে দেবো, ফ্লেমটা আস্তে আস্তে হবে। পমফ্রেট মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন আর ঘরে অবশ্যই বানান, বানিয়ে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো, বানিয়ে খান সবাইকে খাওয়ান। গাইজ, আপনারা দেখলেনই মা এত সুন্দর একটা রেসিপি বানালো। তো গাইজ, আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সাথে যারা আপনারা নতুন রয়েছেন আমার চ্যানেলে
আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আর থ্যাংক ইউ সো মাচ আপনারা এত সাপোর্ট করছেন বলে। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ইন ফিউচার কোনোই আমার যদি আরও নতুন নতুন ভিডিওস আসতে থাকে সেগুলো যেন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পান। আর সাথে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর তো গাইজ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের সাথে। বাই বাই গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।